శారీరక హైదరాబాద్ అందో కాని కిరాస్చి ఆ చెన్న టింగ అని లోకరి తిమిద టింగ కని ధర సారి శివాయ్ కోమల్ విష్ట ఏ తు ఏ ముందు మి కాలి దేలి కొలే ఫార్ బోలి చొత్తుల దల్లావే సాగనే అర్జలే శివాయ్ ఇమాజి బల్లగ ఓతి কালী গঙ্গারি জলে প্রথমে গুরু সান ডিঙ্গারে হারি একে একে দুটি ডিঙ্গায় আবার চলি আমি যেন এই কালী দাহের ঘরে আর স্থায়ী থাকতে পারি না এক করে যেন তার অতিরিক্ত তলিয়ে গেল আচ্ছেন মধুঘর ডিঙ্গে যেন আমি বসে রয়েছি একা আজ আমার এক এক করে যেন তার ডিঙ্গা যেন এই কালী দাহের করে তলিয়ে গেল বাহাত্তর হাজার মাঝে বললা গড়ি কালী দাহের করে তলিয়ে গেল আমি আরই বিলম্ব করবো না এই ওর তার মাকে স্মরণে করবো বড় পরিচিত কণ্ঠের স্বরে নানা বুঝতে পেরেছি চম্পুলার চাঁদ মনে হয় বিপদে পড়েছে তাই আমায় স্মরণে করেছে দেরি নয় এই মুহূর্তে আমি ছুটে যাব চাঁদের নিকটে মা আমি মা জগতের মা আমি মা জগতের আমি হারিয়ে ফেললাম বেশ স্বামী যখন পানি
আরেকে করে যেন তেরোটি রিঙ্গা তলিয়ে গেছে মা, আরেকটি রিঙ্গা আছে মা, এই বিপদ থেকে তুমি উদ্ধারই করো মা গো। ভাই করো না, আমি উগ্রচণ্ডী মহামায়া এসেছি, দেখবো তোমার ডিঙ্গা কে তলিয়ে দেয়। আমি তোমার ডিঙ্গার মস্তুলি থাকলাম কান্নারি রূপে। একে করে চাঁদের চাঁদের কে ডিঙ্গে ডুবিছে আমি, রয়েছে মত করে ডিঙ্গা ছেড় মাউডো বাবা। আমি দেখি দেখি দেখছি আমি মাথা দিতে থাকে ডিঙ্গা আরে মস্তুলি, আমি যেটা বলতে পারবো না এই মুহূর্তে নারদকে স্মরণে করবো। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ, তবে কোথায় সে মামি মামা? কালীদহের কুলে। কেন, কি কারণে কালীদহের কুলে? চাঁদকে রক্ষা করিবার তরে গিয়েছে। নারায়ণ নারায়ণ, চন্দ্রপতি সদাগরকে রক্ষা করবার জন্য ত্যাগ করে চলেছে কালী গঙ্গা মজলে। নিশ্চয় এই মুহূর্তে মামি মাকে জয় করে হোক না কেন, ছলে বলে কায়দা কৌশলে ফিরে নিয়ে আসবো আমি সেই কৈলাসপুরে। বেশ দাদা, নারায়ণপুরে ভরসা রইল আমার। নারায়ণ নারায়ণ, একই ভাগিনে প্রণিপাত তবু চরণে আশীর্বাদ করে মনোবাঞ্ছা পূর্ণ হোক তব। মামি মা বলো বলো, মা ঠাকুরের আদেশ তাই ছুটে এসেছি আমি কালীদহের কুলে। এই মুহূর্তে যেতে হবে কৈলাসপুরীতে, বিলম্ব নাই তো প্রয়োজন, চলো এই মুহূর্তে কৈলাসপুরীতে করি। হে মা, কখনোই নয়, ভক্তের প্রাণ রক্ষা করবার জন্য এসেছি, ভক্তের প্রাণ রক্ষা না করলে আমি ছুটে যাব না কৈলাস। নারায়ণ নারায়ণ, ভক্ত বড় বিপদে পড়েছে বলে আজ ভক্তের পাশে দাঁড়িয়ে রয়েছে ভক্তকে বাঁচাবে বলে। অবশ্যই, কিন্তু মামি মা একটি কথা বলবো, মামা ঠাকুর বড় সংকটে আছে, তাই আমি ছুটে এসেছি হন্তদন্ত হয়ে তোমার কাছে, শুধু মামা ঠাকুরের প্রাণ রক্ষা করবার জন্য তোমায় যে ছুটে যেতে হবে কৈলাসপুরীতে। না, আমি কখনোই যাব না, ওই ভাঙর বলা হয়তো ভুলে যেতে পারে, আমি কখনো ভুলতে পারি না, ভক্তের প্রাণ রক্ষা করব তারপরেই আমি ছুটে। নারায়ণ নারায়ণ, ভক্তকে এতই বড় যদি ভালোবাসতে মামি মা, তাহলে একটি কথা বলবো, অভিমান না করে আমি বলতে পারি, পাতালপুরের মহিলা আবরণ তোমার কে ছিল? সে আমার পরম ভক্ত। পরম ভক্ত সে যদি সত্য হয়েছিল তাহলে বলতে পারে মামি মা, পরম ভক্তকে সেই সুন্দর খড়গ দিয়ে নিজের হাতে তাকে বলি দিয়ে তার রক্ত চুষে 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 পান করেছিলে, তাতে আত্মা শান্তি পাইনি বুঝি? চন্দ্রপতি সদাগর আজ বিপদে পড়েছে, কালী গঙ্গার জলে এক এক করে চোদ্দ ডিঙ্গা তলিয়ে গেছে, 72,000 মানুষ মাল্লা মাঝে সকল কিছু তলিয়ে গেছে, চাঁদ সদাগর রক্ত চুষে বলে তুমি ময়ের পঙ্খে রাজডিঙ্গায় বসে আছো, আমার বসতে এতটুকু তাই বুঝি? তুমি বলতে চাইছো আমি ওই মর্তধামে গিয়েছিলাম পাতালপুরীতে, আমি তাকে বলি খেয়েছি বলে এই ভক্তকে আমি বলি খেতে চাই? অবশ্যই। শোনো, আমি ভক্তের আমি বলি না খেয়ে আজকের দিন আমি তোমার বলি খাবো। এই তো বধাই মাগো, তোমার ভক্তের প্রাণী রক্ষা করতে বললি না আমি উদ্ধার করতে পারি।
কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমার কি শর্ত রয়েছে? তোমার যদি সত্য আমি পালন করতে পারি ভালো, তুমি যদি মায়ের পুজো করো তাহলে তোমাকে আমি উদ্ধার করতে পারি। মায়ের পুজো? কোন মায়ের পুজো আমি করব? মা মনসার পুজো। নমস্কার ভগবানসা ভক্তবৃন্দগণ, কত ভাসবই কালী দোহের ফুলে এক এক করে চত্তরিঙ্গ মধুকর বাহাত্তর হাজার মাঝি বল্লাগণকে আমি হারিয়ে ফেললাম এই কালী দোহের অচ্চন কালী দোহের গুলো আমি যেন এক নিঃস করে দিল, নিঃস করে দিল কত ভাসবই সাগরে জলে ভাগ তোমার ভক্তের প্রাণী রক্ষা করতে পারলি না মা। আমি যে একই কালী দোহের খুলে পা আজ এই কালী দোহের গোল ছেড়ে তুমি চলে গেলে বাগো তোমার ভক্তের প্রাণী রক্ষা করতে পারলি না মা। আমি আমি আর কত ভাসব এই সাগরের জলে। ওই তো ওই তো চাঁদ যেন অকূল সাগরে ভাসে মা, চাঁদকে যদি আমি রক্ষা না করি আমি যে কোনোদিন বিশ্ব মাদের বিশ্ব পূজিত হতে পারবো না। এই মুহূর্তে ছুটে যাবো আমি কালী দোহের কুলে, চাঁদের ষড়মুখী যেইভাবে হোক না কেন চাঁদকে আমায় রক্ষা করতে হবে। এই তো দেখছি চাঁদকে সদাগর যেন ভাসে সাগরের চলে। না 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 না, এই মুহূর্তে তার ষড়মুখ আমি বদ্ধাসন ছেড়ে দিলাম। আচ্ছা আমি সাগরী জলে ভাসছি বলে আমার প্রাণ রক্ষা করারই জন্য ভাই ছুটাচ্ছে নাকি ভক্তের পাতা এই ভক্তের পাতা শত শতবার লাভ আমি কালী দোহের কোলে ভাসছি বলে ওই কদলীর বৃক্ষ যেন আমার প্রাণ রক্ষা করার জন্য ছুটে আসছে। ওরে কদলীর বৃক্ষ, আমি তখন ইহস্তিনা মনে করেছিলাম আজ আমি বড় বিপদে পড়েছি বলে তুমি প্রাণ রক্ষা করার জন্য ছুটে আসছি। আমি যাব, আমি যাব এই কদলী বৃক্ষ ধরে, আমি খিনাই লেগে যাব আর কত ভাসব এই সাগরে জলে মাগ আর কত ভাসিব। তাই তো চা
সৎকার উচিত শাস্তি দেব এই মুহূর্তে মনুষ্যার মন দেবতার রূপ ধরে রেখে এক গ্রামের কুলমধুর রূপ ধারণ করে আমরা যাবো সাল করিবার কাল রহের করে চল বোন চল চল দিদি চল এসো আমরা স্নান করতে যাবো চলো বেশ চলো এই যে দেখো দিদি হ্যাঁ আমরা যেন নদীর ঘাটে চলে এসেছি সত্যি বল আমরা স্নান করে ঘুরে ফিরে যাবো কেমন বেশ চল চলো দেখেছো এই ঘাটে যেন কে বসে রয়েছে তাই তো বল জিজ্ঞাসা করো তো এই যে তুমি এই ঘাটে কি করছো কে তোমরা মাগো আমরা এই পাড়ারই কুলবধূ তোমরাই গ্রামের কুলবধূ হ্যাঁ তোমরা এসেছো চান করতে মাগো হ্যাঁ হ্যাঁ সই জানো তোমরা যখন এই গ্রামের কুলবধূ আমি যে নিরুপায় আমি যে উলঙ্গ বস্তায় রয়েছি মাগো তোমরা যখন এই গ্রামের কুলবধূ আমাকে কি বস্ত্র দান করবে না মা শোনো দিদি বলবন আমরা রোজ স্নান করি এই লোকটা মনে হয় আমাদের লুকিয়ে লুকিয়ে স্নান করে দেখে সত্যি বলেছিস রে বোন আজকের দিনে হাতে নাতে ধরা পড়ে গেছিল হ্যাঁ তাই চাই আমি উলঙ্গ অবস্থা আছি মারো ওকে মারো দিদি মারো কি করছো তোমরা আজকের দিনে ধরা পড়েছো বলে আমরা উলঙ্গ অবস্থায় রয়েছি তাই না এই ঘর থেকে যাবে না আরো লোকজন ডেকে তোমাকে আরো মার ধর দেব বলো কি বলছো ভাগো তোমরা কি আমায় বস্ত্র দান করলে আমি এই ঘাট থেকে চলে যাবে বা আমি কি উলঙ্গ বয়সতে একটি বস্ত্র দানই করে না বস্ত্র ওই তো সম্মুখে দেখে যাই শ্মশান ওই শ্মশানে অনেক মোড়ার ছেঁড়া লেখরা রয়েছে সেগুলো পরিধানই করে এই ঘাট ছেড়ে যদি চলে যাবে আর যদি না যাও না যাই ইট দিয়ে মারবো মাথায় বলে দিলাম বেশ আমি যাবো এই শ্মশানে যাবো বেশ আমরা কিছুক্ষণ শোন যদি না যাই দেখ আমার হাত রয়েছে চল দিদি সরে যা ফাইনে বিধির বিধান আজ বড়ি আতালে ধরে পাতালে শুকাই সরার কুমড়ো যাই ধুলাই গড়াগড়ি এই হস্তে কত গরিব প্রজাদেরকে আমি কত বস্ত্র দান করেছি কত অন্ন দান করেছি আচ্ছা সবকিছু হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম আজ আমায় শ্মশানের কাপড় পরিধান করতে হবে আমি যাব ওই তো সামনে শ্মশান দেখা যাচ্ছে ওই শ্মশানে গিয়ে একটি বস্ত্র পরিধান করব আমি যাব আমি এই তো শ্মশান এই তো আমি এই তো বস্ত্র মেরেছি অতি সুন্দর বস্ত্র পেয়েছি আমি আমি যেন আর খিদার জ্বালা সহ্য করতে পারছি তাই যাবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চেয়ে আমি খিদারে নিবার আমি যেন সত্যি ধরে হারে আমি যেন আর পথ চলতে পারি না তাই চাল যেন আজ ভিখারির বেশে চা ওই তো শ্মশানে বস্ত্র রয়েছে পড়ে তুমি সেই বস্ত্র তুলে নাও তুমি সর্বাঙ্গে সেই বস্ত্র নিয়ে তুমি যাবে ভিক্ষে করবার জন্য আমি যাব আমি আর বিলম্ব করব না আমি যখন আর খিদানি জ্বালা সহ্য করতে পারছি না আমি যাব আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইব আমি আর বিলম্ব করব না তুমি আগে বস্ত্র নাও ও সাজ সাজো হে ভিখারির বেশে সাজো সাজো রাজ সাজো হে ভিখারির বেশে দেশ
ঘুরবে দেশে দেশে দোষে হলে যে প্রজা ভাগ্য দোষ ভাগ্য হল তো পূজা
দাঁড়ে ভিক্ষা করেছি, তাই চম্পুলানো করে ভোজা বিন্দু করে সকলি আমায় ভিক্ষা দিয়েছি। তবে আমি আরে বিলম্ব করব না, আমি যাব ওই বাজারে, বাজার থেকে ঝালটা নিয়ে এসে আমি হস্তে রান্না করে খাব। আমি যেন আর খিদারি জ্বালা সহ্য করতে পারছি না, আমি আরে বিলম্ব করব না। বৃন্দাবনে গেছে তীর্থ করতে, তবে আজকে আসার কথা, কখন যে ফিরবে তা জানি না, দেখি ক্ষণকাল অপেক্ষা করে কখন আসে। ওই একবার বল হরে মধুমাখা হরে রাম বল, ওই একবার বল হরে হরি নামে মাতো হারা চুরা
সকালে এই যে চিৎকার শুরু করেছো ব্যাপারটা কি বলো দেখিনি আরে চিৎকার করছি না তুমি আসতে এত দেরি করছো তার জন্য আমি জানো না আমি সকাল হলে এই হরি নাম তারপরে আবার দেখো বিকাল হলেই হরি নাম কৃষ্ণ নাম কত নাম আমার শুধু নামে নামে এক নামে সব সময় ডুবে থাকি তুমি তো জানোই তা তো আমি জানি হ্যাঁ কিন্তু তুমি আসতে তো বিলম্ব করলে কেন বিলম্ব করব না আমি এখন সবে স্নান সেরে কেবলই মানে আমি ধ্যান যজ্ঞই বসেছিলাম আর কি তাতে তুমি আমাকে ডাকলে কেন তাই হ্যাঁ আরে শোনো তোমাকে একটু দেখতে না পেলে কিনা এই যে গ্রাম থেকে এসে বিচার করে বাড়িতে এসে যদি তোমাকে দেখতে না পারে মনটা ভালো লাগে না রাধে 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 তাই নাকি শোনো তুমি যখন এসছো এসেই গেছো যখন তোমার এই দুষ্টুমাকে একটা মিষ্টি গান শোনাও না হরি নাম শোনাও হরি নাম হ্যাঁ গো হরি নাম শুনবে হ্যাঁ সত্যই বলেছো হরি নাম আমাকে খুব ভালো লাগে কিন্তু ব্যাপার হচ্ছে আমি যখন যাই গোসাইদের কাছে বসি ওরা আমাকে হরিনাম শোনায় আমি শুনতে ভালোবাসি কিন্তু বলতে ভালোবাসি না তাই হ্যাঁ গো তাহলে তো কিছু বলার নেই তো দেখো তুমি যে বৃন্দাবনে গেছিলে ওখানকার কিছু ভালো মন্দ বলো বৃন্দাবনের কথা শুনবে হ্যাঁ তাও একটা বলি হ্যাঁ না বললেও হয় না ওই যে একটা আছে না জকাই মাথায়ের গান হ্যাঁ 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 বলো বলি তাহলে হ্যাঁ ঠিক আছে বলো শোনো আমি বলবো তুমি শুনবে কেমন ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শুরু করো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে আমি যেন সাত দিন ধরে অনাহারি আমি যেন ভাত চলতে পারছি না আমাকে চারটি খেতে দেবে মন্ডল মশাই ও মন্ডল মশাই ও গিন্নি কি হয়েছে গো বাইরে যেন কেউ ডাকছে বুঝতে পারছো তুমি কাজ করো তুমি অপেক্ষা করো আমি গিয়ে দেখে আসি ঠিক আছে দেখে আসো তো এ কি কে তুমি মন্ডল মশাই আমি একজন অতিথি অতিথি আপনি 22 গ্রামের যখন মন্ডল আপনার বাড়িতে আমি এসেছি আমি যেন সাত দিন ধরে অনাহারে আমি যেন খিদারে জ্বালা সহ্য করতে পারছি না আমাকে চারটি খেতে দিবে না মন্ডল মশাই খেতে দিব খেতে তো আমি দিতে পারি কিন্তু আমার যে গিন্নি রয়েছে কিনা তাকে আমি খুব ভয় করি বাবা এক কাজ করো তুমি এখানে অপেক্ষা করো আমি গিন্নির কাছ থেকে শুনে আসছি কেমন এই শোনো ভিতরে আসবে না কিন্তু ও গিন্নি কি হয়েছে গো বাইরে একজন ভিখারি এসেছে গো ভিখারি এসেছে সে বলছে অনেকদিন ধরে সাত দিন ধরে অনাহারে রয়েছে তুমি দাও না কিছু খাবার থাকলে দাও ও মা খাবার কোথা থেকে দেব স্নান করে এখনো রান্না আমি উনুনে বসিয়েনি আমি মাত্র গোপাল সেবা করিয়েছি পূজোই বসেছিলাম তুমি খাবার খোঁজ করছো খাবার কোথায় পাবো বলো দেখিনি খাবার নেই কোথায় আছে খাবার দেবে না তাহলে কোথায় আছে বলো ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি হ্যাঁ বলে দাও
বলছি কি বাবা? মন্ডল মশাই খাবার এনেছে। খাবার তো আমি আনতে পারিনি, আমার গিন্নি বলছে এখন পুজো সেরে সারেনি এখনো, তাই এখন তো খাবার হবে না। কি বলছেন আপনি? বাইশ কেরান মন্ড আপনি আমায় খেতে দিতে পারবেন না। মন্ডল মশাই আপনার যদি পায়ে ধরে বলছে আমাকে খেতে দেন না, আমি কি ধরে খিদারি এলো সহ্য করতে পারছি। আচ্ছা মুশকিল, আমি বাইশ গরমে গ্রামের মোড়ল সত্যই, কিন্তু আমার মোড়ল হচ্ছে আমার গিন্নি, আমার গিন্নির কথার অবাধ্যতা আমি হতে পারবো না বাবা। তাই এক কাজ করো, আমি তোমাকে খাবার দিতে পারবো না, তুমি অন্য বাড়ি চলে যাও। মন্ডল মশাই এ কি বলছি, খাবারই এখন দিতে পারবেন না? আমি বাজার থেকে চাল ডাল নিয়ে এসেছি, আমাকে কি পাত্র দাও, আমি নিজে হস্তে রান্না করে খাবো। মন্ডল মশাই হ্যাঁ এই কথাটা ঠিক কথা, তারপরেও আমার গিন্নির কাছে কিন্তু শুনতে হবে। ঠিক আছে আমি শুনে আসছি। বলি ও গিন্নি কি হয়েছে গো? বলছি খাবার দেবে না, ঠিক আছে হ্যাঁ, কিন্তু ওই ভিখারি কিছু ভিক্ষা করে নিয়ে এসেছে। ঠিক আছে কি কি ভিক্ষা এনেছে? কি কি খাবার আছে? চাল আছে, অনেক কিছু আছে। ঠিক আছে এক কাজ করলে হয়, ওই বলছে এখানে রান্না করবে কিছু পাত্র আর কিছু খড়ি প্রয়োজন। শোনো শোনো আমি কি বলছি শোনো গো। কি কি বলো? ওনার কাছে যা যা রয়েছে তুমি অতি শীঘ্রই নিয়ে এসো, আমাদের যে প্রসাদ রয়েছে সে প্রসাদ আমি দেবো, খেতে কেমন? ওই প্রসাদ দেবে? হ্যাঁ গো। সত্যি দেবে? হ্যাঁ দেবো। শোনো ওই প্রসাদ দেবো না। কেন গো? এক কাজ করো, ওই যখন এসছে কিনা তোকে বলো যে ওকে বলে দিচ্ছি ওই কথা আমরা রেখে দিবো, দিয়ে ওই ওই যে সামনে বন দেখা যাচ্ছে ওই বন থেকে খড়ি নিয়ে এসে নিজে রান্না করে খাবে। রাধে রাধে, খুব সুন্দর তোমার যুক্তি আছে। ঠিক আছে এই জন্যই তো বলি গো, আজকাল এতদিন থেকে সংসার করছি আমি বুঝতে পারিনি তোমাকে, ঠিক বলেছো। বেশ বেশ মন্ডল মশাই পাত্রই নিয়েছো? মন্ডল মশাই বলছি পাত্র তো দেওয়া যাবে না। কেন? পাত্র দিতে পারি কিন্তু রান্না করার জন্য যে খড়ির প্রয়োজন আছে কিনা, সেই খড়ি যে সামনে বন দেখা যাচ্ছে সংগ্রহ করে নিয়ে এসে রান্না করে খেতে হবে। একই বলছেন মন্ডল মশাই, ওই বনে যেতে হবে আমাকে কাঠ কাটতে, সত্য বন থেকে কাঠ কেটে নিয়ে এই হস্তে রান্না করে খেতে হবে। হ্যাঁ আমি যাব ওই কাঠরিয়া ভাইদের সাথে, আমি বনে যাব বন থেকে কাঠ কেটে নিয়ে আমি নিহস্তে রান্না করে খাবো। তবে আমি চালটি কোথায় রেখে বলো তো? চালটা এখানে রেখে দেবো। আমি আরে বিলম্ব করবো না, এই বলতে আমি বনে যাবো, বন থেকে কাঠ কেটে নিয়ে আসবো। কেউ বেশ বলি গিন্নি বলো, চলো যত সময় আমরা বাড়ির ভিতরে গিয়ে একটু ভালো করে গল্প করি। বেশ বেশ তাই চলো চলো। আমি যেন আর ভাত চলতে পারছি না, আমার যেন খিদানি জ্বালা চলে যাচ্ছে,
আমি জিনার বঞ্চনতে পারি না ভাগ্য গিয়েছে বন থেকে কাঠ কেটে নিয়ে এসেছি এবার আমি নিজ হস্তে রান্না করে খাব তাই আমি আরই বিলম্ব করব না এই ভর্তি যাবো মন্ডল মশাইয়ের বাড়িতে মন্ডল মশাই ও মন্ডল মশাই সামান্য কটা ঘড়ি নিয়ে আসতে পারেন না আপনি মন্ডল বৈশাখ এই হস্তে রান্না করে খেতে হবে তাই না সত্যই যাও তুমি যেখানে চাল তোমার দব্য রেখেছিল সেখানে গিয়ে রান্না করে নাও কেমন আমি আহারি বিলম্ব করব না আমি যাই এ এ কি মনের মশাই এ মনের মশাই আবার কি হলো আমার চাল কোথায় চাল চাল কোথায় রেখেছিলে এই জায়গা আমি রেখেছিলাম এখানে চাল ছিল আমার চাল ডাল নেই চাল ডাল নেই কিন্তু এখানে রাখলে তো এখানে থাকার কথা বলা যাবে না আমার গিন্নি হয়তো নিয়ে যেতে পারে তুমি কোনো কাল ওখানে অপেক্ষা করো আমি গিয়ে দেখে আসছি কেমন গিন্নি কি হয়েছে গো তোমার তো মনে অনেক লোভ গো তোমাকে সামান্য বললাম ওই ভিখারিকে কিছু খেতে দিতে দিলে না অথচ ভিখারির চাল ডাল তুমি চুরি করে নিয়ে চলে আসলে ভিতরে কি বললে বলছি চাল ডাল ভিখারি যে রেখেছিল চাল ডাল গুলা নিয়ে এসছো আমার চালটি দাও না দাও আপনার পায়ে ধরে কি বলছি আমি তো কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো আমি আমার চালটাও চুরি করব আরে ওর চালটা কোথায় গেল তাহলে কোথায় গেল মানে আমি কি নিয়ে বসে আছি শুনো আমার কথা উনি কোথায় রেখেছেন আমি ওনার চালের ভুক্ষ আমার বাড়ি থেকে আহার নেই ওনার চালটা চুরি করতে যাব তুমি কি বলতে চাইছো আমাকে চোর সাজাতে চাইছো হ্যাঁ শোনো 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 কি শুধু শুধু ভিখারির জন্য আমরা বাড়িতে অশান্তি করবো কেন বলো এক কাজ করি চলো ভিখারিকে এখান থেকে তাড়িয়ে দিই তাই করো এটা মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে বলছি কি ভিখারি পান্ডল মশাই আমার চালে নিচে মা আমার চালটি দাও না আরে দূর দূর হও আমার বাড়ি থেকে দূর হও এই কি বলছে এই চাল কোথায় রেখেছিলেন আমরা আপনাদের চাল দেখেনি এই কি বলছেন মন্ডল মশাই আপনি 22 গ্রামের মন্ডল আপনি এই কথা বলছেন আমার চাল তো আমি জায়গায় রেখেছি আমার চালটি দাও না কি তার মানে আমি মিথ্যা কথা বলছি আমি 22 গ্রামের মন্ডল আমি মিথ্যা কথা বলছি আর সামান্য একটা ভিখারি হয়ে আমাকে মিথ্যা প্রমাণ করতে চাইছো হবে না এই ভিখারিকে মেরে দিয়ে দাও যাও ওই ভিখারি যাও 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 মাগো মাগো একে ধমনা করছো আজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ কেন মাগো আমায় ছাল্লা দিয়ে আজকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা না মা না আমাকে তাড়িয়ে দিও না আমার চালটি দাও না মা আপনার পায়ে ধরে বলছি আমার সেই ভিখারি কি কথা বলে এই ভিখারি তো মিথ্যে কথা বলে আমাকে সাজিশ করছে তোমার নাম দূর করো আমার সম্মুখ থেকে বেশ আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে যেভাবে আপনি তাড়িয়ে দিলেন মন্ডলবাসী আপনি একদিন পথের ভিক্ষারি হব আপনাকে এইভাবে দূর দূর করে দাঁড়িয়ে দিবে আপনার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি মন্ডল মশাই ও গিনি কি হয়েছে আরে থামো ওই ভিক্ষারি মনে হয় মিথ্যা কথা বলেনি গো এই দেখো এখানে যে চালটা রেখেছে ওখানে ইঁদুরে গর্ত করে দিয়েছে হয়তো ইঁদুরে নিয়ে গেছে আহারে বেচারাকে আমরা এমনি এমনি আঘাত করলাম সত্যি গো বলে কি কিনে চলো আর বিলম্ব করা যাবে না ওই পাশের গ্রামে একটা ঝামেলা হয়েছে ওই পাশের গ্রামে ঝামেলাটা মেরে আছে কেমন বেশ চলো চলো